করাপশন ছিল, করাপশন থাকবে, গেম আছেন শুধু সাধারণের জীবনে। কৈশোর থেকে যৌবনে পদার্পণের পর থেকেই বেশিরভাগ মানুষের জীবনে শুরু হয় সমাজের সাথে তাল মিলিয়ে সার্ভাইভ করার স্ট্রাগল। আর সেই সময়টাই শুরু হয় জগৎটাকে চিনতে শেখা, চারপাশের মানুষদের নতুন ভাবে জানা। এই লড়াইয়ে টিকে থাকতে পারে কিছু মানুষ, আর বাকিরা হয়তো হার মেনে নেয় সময়ের কাছে। সাধারণ মানুষদের এই লড়াইয়ের গল্পই পরিচালক স্বরূপ কুমার মন্ডলের আম সুত্রা। বাস কেন ঝাড়ে, এসো আমার। পয়সার বিনিময়ে একজন নির্দোষ মানুষকে এক্সপ্লয়েট করা, টাকার বিনিময়ে একটি মানুষের জীবন ও শরীরকে কিনে নেওয়া, বর্তমান সময়ের এই ছবি তুলে ধরেছে আম সুত্রা। মুক্তি পেল এই ছবি। ছবিতে দেখা যাবে বহু নতুন মুখকে। প্রিমিয়ারে এসেছিলেন প্রত্যেকেই, আর প্রত্যেকেই বললেন তাদের প্রথম ছবি আম সুত্রা নিয়ে তাদের এক্সপেকটেশনের কথা। এক্সপেক্ট আমি নিজে থেকে কিছু করতে চাইছি না, এক্সপেক্টটা ফ্রেন্ডসদের কাছে বা অডিয়েন্সদের কাছে করব। অডিয়েন্সরা যেভাবে আমাদের সাপোর্ট করবে, যেভাবে আমাদের সঙ্গে থাকবে, যেমনভাবে ওনাদের ভালো লাগবে আমাদেরও সেটাই ভালো লাগবে, আদারভাবে আমরা এক্সপেক্ট করছি না। ডেফিনেটলি একটা আর্টিস্টের এক্সপেকটেশন থাকে কাজটা ভালো করার, বা কাজটা যেভাবে করেছি তার থেকেও আরেকটু হয়তো বেটার করতে পারতাম, কিন্তু হয়তো সব কিছু সুযোগ হয়ে ওঠা হয় না। তো ভালো লাগছে, আরও ভালো লাগবে অডিয়েন্সের পারফরমেন্সটা দেখে, অডিয়েন্স কীভাবে নিচ্ছে ব্যাপারটাকে। একটা কথা আছে আমি শুনেছি, ফিল্মের মধ্যে ফিল্ম এখনও পর্যন্ত হিট করেনি, সো আই এম টেন্সড, ডেফিনেটলি টেন্সড। বাট এটা কিন্তু শুধুমাত্র এই ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে না, ইটস রিলেটেড টু এভরিওয়্যার। কোথাও স্ট্রাগলটা কিন্তু আলাদা হতে পারে না, শুধু ল্যাঙ্গুয়েজগুলো চেঞ্জ হয়, কর্পোরেটের স্ট্রাগল, ফিল্ম ইন্ডাস্ট্রির স্ট্রাগল, ওই কাস্টিং কাউচ আমরা বলি, কোথাও এডুকেশন কাউচ আছে, কোথাও এই কাউচ আছে, সো এভরিওয়্যার দ্য স্ট্রাগল, দ্য সাকসেস, দ্য থিওরি রিমেন্স দ্য সেম। সো হিয়ার অলসো দ্য থিওরি ইজ দ্য সেম, থিঙ্ক ডিফারেন্ট। সো আমি কনফিডেন্ট মানুষজন যদি পুরোটা দেখে ডেফিনেটলি দে উইল লাভ ইট। প্রত্যেকটা মানুষকে আজকে বলবো, আমার রিকোয়েস্ট এটাই, সবাই এসে যেন একবার হলে এই মুভিটা দেখে, কারণ দেখলে ডেফিনেটলি আমার মনে হয় এটা নতুন ছবি দর্শক দেখবে, কারণ এটা একটা রিয়েল বেস্ট স্টোরি। যে স্টোরিটা যারা আজকে আমাদের মতন, যারা একদম স্টার্টিং করছে ক্যারিয়ার অ্যাক্টিং প্রফেশনে, তাদের অন্তত এই মুভিটা দেখা আমি রিকোয়েস্ট করবো, তারা দেখো, কারণ আমরা প্রত্যেকে কম বেশি খুব লড়াই করে একটা জায়গায় আমরা পৌঁছতে পারি, কারণ সবার তো আর একভাবে মানে এক জাস্ট সেকেন্ডের মধ্যে আমরা একটা টপে যেতে পারি না, চলে যাই না, তো তার জন্য আমাদের অনেক রকম কষ্ট করতে হয়, অনেক কিছু করে আমাদের গ্রুমিং করতে হয় নিজেদের। সেটা আমি বলবো এই মুভিটা দেখার পরে সেটা অনেকের আইডিয়া এসে যাবে যে কীভাবে কীরকম কী করতে হয়। তো দর্শকের কাছে এটাই আমার কিছু রিকোয়েস্ট, যে সবাই আসো একবার, এসে প্লিজ দেখুন, কারণ আপনারা না দেখলে আমরা বুঝতে পারবো না আমরা কতটা ভালো কতটা খারাপ কাজ করলাম। রাত্রি মাঝে দর্শকদের একটা কথাই বলবো কি, এটা আমাদের স্টোরি, আপনাদের স্টোরি, মানে এটা আমরা ইন্ডাস্ট্রিতে, শুধু ইনফ্যাক্ট ইন্ডাস্ট্রি না, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে আমরা কীভাবে প্রত্যেকে স্ট্রাগল করি, কীভাবে স্ট্রাগল করে কোথাও কেউ হারিয়ে যায়, কেউ ফেম পায়, কেউ মানে অন্ধকার জগতে পুরো মিশে যায়। আমি চাইছি সবাই ফিল্মটা দেখুক, তারা মোটিভেট হবে, স্পেশালি যারা নাকি মানে নিউ কামার, প্রত্যেকটা ফিল্ম প্ল্যাটফর্ম যাদের কাছে নিউ, যারা নতুন করে কিছু ভাবতে চাইছে, তারা ফিল্মটা দেখা খুব দরকার তাদের কাছে, যে কীভাবে স্ট্রাগল করে আমরা জিতছি, আলটিমেট কি জিতছি। বদলে যায় নোটগুলো, বদলায় না সমাজগুলো, বদলে যায় নোটগুলো, বদলায় না সমাজগুলো, হাত বদলের দেশেতে আয়।
বদলের দেশেতে আজ বদলে যায় মুখোশ গুলো। দর্শকদের এটাই বলতে চাই যে দেখুন ছবিটা, সুন্দর সুন্দর গান রয়েছে, স্টোরি লাইন খুব ভালো, এবং ছবিটার মধ্যে একটা মেসেজ আছে। সেই মেসেজটা শুধুমাত্র আমাদের নয়, গোটা ইন্ডাস্ট্রির নয়, এই মেসেজটা সটা গোটা সমাজের এবং প্রত্যেকটা মানুষের নিয়ে এই গল্পটা। মানে এই যে এখানে স্টোরি লাইনগুলো দেখানো হয়েছে, প্রত্যেকটা ফিগার দেখানো হয়েছে, আলাদা আলাদা চরিত্র দেখানো হয়েছে, সবকটাই মনে হয় প্রত্যেকটা মানুষের সাথেই যুক্ত এই কয়েকটা চরিত্র। করাপশন ছিল, করাপশন থাকবে, গেম আকসিং শুধু সাধারণের জীবনে।